जीवे प्रेम करे जे जन से जन सेविचे ईश्वर। आज 2022 सालेर 25 जानुआरी स्वामी विवेकानंदेर जन्मतिथि। এই জন্মতিথিতে আমাদের শতরূপে সারদা পাঠচক্রের তরফ থেকে একটি ছোট্ট অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল খুব স্বল্প সময়ের মধ্যে। রিনা বলে একটি মেয়ে আছে আমাদের মেম্বার, ও একটি দোকানে মাতারাঙ্গিতে আয়োজন করেছিল। 15-16 জন বাচ্চা নিয়ে এখানে আয়োজন করেছিল। স্বামীজির জন্মতিথি উপলক্ষে শিবগানে জীব পূজা হচ্ছে। এখানে রিনা একটি দোকানের মধ্যে আয়োজন করেছে ছোট ছোট বাচ্চাদের। খুব স্বল্প সময়ের মধ্যে রাধু আয়োজন করেছে। এই প্যাকেটের মধ্যে আছে চিপস, বিস্কিট, কমলা লেবু, কলা। লকডাউনে আমরা এটুকুই করতে পেরেছি, আর বিশেষ কিছু করতে পারিনি। এখানে রিনা আছে, মিতালি আছে, মাতারাঙ্গি বাসস্টপে যে এখানে আমরা এই অনুষ্ঠানটা করছি। ঠাকুরমা স্বামীজি সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এই কামনাই করি। আগামী বছর যদি লকডাউন না থাকে বা এই করোনা পরিস্থিতি সব ভালো হয়ে যায়, তাহলে অবশ্যই আমরা একটু ভালো করে কিছু করার চেষ্টা করব। এই গোপালদা আমাদের সারথি নিয়ে এসেছে আমাদের। এখানে পাশে একটা মিষ্টির দোকান আছে। বলো স্বামীজিকে দেখাও, স্বামীজিকে দেখাও। তোমরা কি জানো স্বামী বিবেকানন্দের জন্মদিন কবে? আজকে তো তিথি পুজো, 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন। বলো রিনা, বলো যে ওনার আজকে জন্মতিথি, বুঝেছ? ওই জন্মতিথিতে উনি কী চাইতেন বলো তো? উনি চাইতেন সমস্ত মানুষের মধ্যে ভগবান আছেন, তোমার মধ্যে সবার মধ্যে ভগবান আছেন, তার পুজো চাইতেন। তাই তোমাদের আজকে সামান্য একটুখানি কেক, বিস্কুট, ফল, মিষ্টি দিয়ে তোমাদের আজকে আমরা পুজো করলাম। হ্যাঁ, তোমরা আমাদের পুজো গ্রহণ করো। শতরূপে সারদা সঙ্গ থেকে তোমাদের আমরা আজকে শিবগানে পুজো করলাম স্বামীজির বিশেষ জন্মতিথি। আমরা জানি স্বামীজির অনেক অনেক কাজ করতে পারি, তোমরা আমাদেরকে আশীর্বাদ করো, স্বামীজির কাছে প্রার্থনা করো, আগামী দিনে আমরা অনেক অনেক কাজ করতে পারি। কেমন? তোমরা সবাই ভালো থাকো, পড়াশোনা করো, মানুষ হও। স্বামীজি বলতেন তোমরা মানুষ হও, সবাই তোমরা মানুষ হও। তা আর আমাদের মধ্যে স্বামীজি মনুষ্যত্ব জাগা, ভালোবাসা দিই, দয়া মায়া স্নেহ মমতা দিয়ে আমাদের মধ্যে মনুষ্যত্ব জাগি। এখন কিছু নতুন গেঞ্জি বাচ্চাদের দেওয়া হচ্ছে, শীতের মধ্যে ওরা পরে যাতে একটু আরাম পায়। আমাদের শতরূপে সারদা পাঠচক্রের তরফ থেকে এটা দেওয়া হচ্ছে, বিশেষ কিছুই না, কয়েকটা দিচ্ছি আমরা। পরে যদি ঠাকুর দেন আমরা আরো বেশি দিতে পারব।
বাচ্চারা তো গেঞ্জি আর খাওয়ার জিনিস পেয়ে খুবই খুশি। ওদের খুশি দেখে আমাদেরও খুব মনটা ভরে গেল। আর এই অনুষ্ঠানটি সবাইকে দেখার অনুরোধ রইল এবং দেখে সবাই শেয়ার করে দেবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সকলকে দেখার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে জানাবেন বিবেকানন্দের সম্বন্ধে যে যা জানেন।